মীর সাব্বিরের বক্তব্য কিংবা সেই যে প্রোগ্রামটার ফাইনাল রাউন্ডের উপস্থাপিকা, নাম হচ্ছে তার ইশরাত ইশরাত পায়েল, ইশরাত পায়েল, সে প্রোগ্রামের এতদিন পর বিষয়টাকে নিয়ে রীতিমতো মাতামাতি করছে। এটা হতে পারে তার এটা হতেই পারে যে হয়তো নিজেকে খানিকটা পরিচিতি করার জন্য বা একটু নিজেকে ভাইরাল করার জন্য, বা তার তাকে হয়তো তেমন, যেমন আমি নিজেও কখন তাকে চিনি না, আপনারা চিনতেন কিনা আমি জানি না, না, আমার কিন্তু জীবনে প্রথম দেখলাম তাকে। আমি আমি এই যে এইরকম আপনিও প্রথম দেখলেন, আমিও প্রথম দেখলাম জানলাম, এবং আমার মনে হয় এখানে যারা আছেন আমাদের আজকে আমাদের আজকের প্রোগ্রামের অন্যান্য যারা আছেন, আমার ধারণা তারাও বোধহয় আজকেই তাকে প্রথম দেখলো, চিনলো বা তার নামটা জানলো। এভাবে করে হয় না, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো হয়তো নিজেকে সেইভাবে একটু ভাইরাল করতে চেয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আসলে এক্ষেত্রে মুফতি মামুন হুসেন হাবিবি ভাই, উনি ওনার জায়গা থেকে, আমাদের ইসলামিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে কোরআন হাদিসের ব্যাখ্যাটা উনি সুন্দরভাবে করেছেন। আসলে আমাদের আমরা এ কথা আমাদের তো নিঃসন্দেহে যে বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম প্রধান দেশ, যদিও সাংবিধানিক ভাবে আমরা ধর্মনিরপেক্ষ কান্ট্রি, কিন্তু যে এখানে 90 ভাগ 90 ভাগ লোক, 90% লোকই কিন্তু আমরা মুসলিম মতাদর্শী, আমরা মুসলমান ধর্মকে আমরা বিশ্বাস করি, দেশে মুসলমানের সংখ্যাই বেশি। তো সেরকম একটা জায়গা থেকে আসলে এই ধরনের মানে সুন্দরী প্রতিযোগিতাগুলো আমাদের সমাজের জন্য কতটুকু প্রয়োজন, বা আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থা, আর্থ সামাজিক যে প্রেক্ষাপট, কিংবা আমাদের ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে আসলে কতটুকু উপযোগী, এটা আমি ব্যক্তিগতভাবে খানিকটা একটু চিন্তিত। যেখানে আমরা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছি, যেখানে আমাদের অনেক সমস্যা রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে, আমাদের পলিটিক্যাল অস্থিতিশীলতা রয়েছে, তারপরে আমাদের এখন যেই সব মিলিয়ে আমরা তো আসলে তৃতীয় বিশ্বের একটি ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল রাষ্ট্র, তারপরও প্রতিযোগিতাগুলো আরো অনেক আগে থেকে হয়ে আসছে, হয়, কিন্তু ইদানিং কালে আমরা যেটা দেখি এত বেশি আসলে কি বলবো, আমি যদি এটাকে একটু একটু ইতেই বলি যে বেলাল লাপনা। আসলে স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়। আমাকে বুঝতে হবে যে আমি কোন দেশে কোন ধর্মীয় সামাজিক রাজনৈতিক কিংবা আমার সব কোন প্রেক্ষাপটে আমি এ ধরনের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছে। আমাদের আগেও কিন্তু এ ধরনের প্রোগ্রাম গুলো হতো এবং অনেক উপস্থাপিকার উপস্থাপনা করতো, কিন্তু ইদানিং কালে যেভাবে দেখা যায় একেবারেই আপনার বলাই যায় যে অর্ধ উলঙ্গ হয়ে আসে। হ্যাঁ, তো শালীনতার মধ্যে থেকেও কিন্তু আমরা আধুনিক হতে পারি, আমরা প্রগতিশীল হতে পারি, শালীনতা মধ্য দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো সেই শালীনতাটাকে ভেঙে গিয়ে আধুনিকতার নামে যদি আমি ওয়েস্টার্ন কান্ট্রি, প্রোগ্রামটা হচ্ছে আমাদের দেশে, প্রতিযোগীরাও আমাদের দেশের, উপস্থাপিকাও বাংলাদেশের মেয়ে, এবং যারা বিচারক মন্ডলীতে আছেন তারাও প্রত্যেকেই বাংলাদেশের মানে এরা স্বনামধন্য ব্যক্তি, তো সেরকম একটা জায়গা থেকে আমি ওয়েস্টার্ন প্ল্যাটফর্মের কথা বলে এরকম একটা পোশাক পরে এসে নিজেকে উপস্থাপন করাটা, এটা আসলে আমি মনে করি যেটা ব্যক্তিগতভাবে এটা আমার আমার কাছে এটা আমি সমর্থন করতে পারি না। আর যদি রাজনৈতিক ব্যাখ্যার ক্ষেত্রে বলেন, যেহেতু আমি এ দেশের একজন নাগরিক, আমি এ দেশের একজন ভোটার, আমি এ দেশের রাজনীতিতে সক্রিয়, সেক্ষেত্রে আমি এমন কিছু কে সাপোর্ট অবশ্যই করতে পারি না যেটা আমার যুব সমাজকে, যেটা আমার উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে ডিমোটিভেট করবে কিংবা তাদেরকে বিপদগামী করবে, কিংবা একজনকে দেখে 10 জন আপনার বিপদগামী হবে, এই বিষয়টাকে আমরা সেভাবে আসলে সমর্থনও করতে পারি না। তো আপনাকে এই